আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা এই সপ্তাহ আসলে খুব ভালো গরমও, আর খুব সানি ডে, ক্লাউডি ডে, সানি ডে, সানশাইন ডে, সব কিছু ভালো। ওষুধের মেঘ বৃষ্টি একটু কমর মানে দিছেও না, কইতে গেলে কয়েকদিনের মাঝে, ফিউ ডেজের মাঝে। তো যাই হোক, আসলে এন্ড অফ মে তাচ্ছি এখন, আজকে হইল গিয়া 26 মে 2023। তো আমার ভাই বোন হল অলরেডি ফরেস্ট স্টেট পাস হয়ে গেছে মিড মে, আমার লোকেল যারা আছেন। এরপরে বার্মিংহাম লুটন মেবি আই থিঙ্ক সেম ফরেস্ট স্টেট। তারপরে আপনারা আপনারা লোকেল লাস্ট ফরেস্ট স্টেট দেখিয়া পাস হওয়ার পরে গিয়ে আপনারা আসতে দিলে আপনারা গাছ বা বীজ রোপণ করবা আউটসাইড, আর আপনারা ওয়েদার টেম্পারেচারগুলো দেখবা প্রত্যেকের এরিয়ার ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার ওয়েদার থাকতে পারে, তো ওগুলো দেখিয়া রইবা। আর সুতরাং যদি আমার ভিউয়ার সকল যারা আছেন, আমার লগে যারা ফলো করা, আপনারা এখন আসলে রোপণ কর্তা পারবা, তারপরে যে আমার দেখে রোপণ কর্তা বাট করইনও যদি আঁকে, আপনারা প্লিজ প্রোটেকশন দিবা, ফ্রিজ কভার দিয়ে গুড়িয়া রাখবা, যে কোনো খাফড় দিয়া বা পেপার দিয়ে গুড়িয়া রাখবা। যদি মনে করো কা আপনার গাছ হার্ডেনিং অফ হয়ে গেছে, তো আপনার আপনার রইতা পারবা, ট্রাই করতে পারবা। যদি এক্সট্রা গাছ থাকে অবশ্য রইতা পারবা, যাতে আপনারা একটু কাকি হাই রিক্স নাই, এখন এখন এই লোকের লো রিক্স একটা আমি কই ওটা এখন, বাট ফ্রস্টেট অলরেডি পাস হয়ে গেছে। তো যাই হোক, আমি আসতে দিলে এখন এন্ড অফ মে তাইছি, এখন আসতে দিলে আমি রোপণ করে দিবো, চেষ্টা করবো। আর কিছু এক্সট্রা ব্যাকআপ গাছ থাকলে বালা, যদি ইনকেস একটা মারা যায় আপনারা ব্যাক করে দিতে পারবা, লগে লাগ রোপণ করে দিতে পারবা। আর ওই লগিয়া আপনারা আমার অন্যান্য লাস্ট ভিডিওগুলো সবসময় দেখবা, তো আশা করি ইনফরমেশন আরও পাইবা। আর কতইলগিয়া আপনারা রোপণ চাইলে করে দিতে পারবা অল ওভার দ্য ইউকে। এন্ড অফ মে তনে মে জুন পর্যন্ত আপনারা এনি টাইম রোপণ করতে পারবা, ফার্স্ট উইক অফ জুন, সেকেন্ড উইক অফ জুন, ফাইনালি পার্মানেন্টলি রোপণ করে দিতে পারবা, আর উপরে নেওয়া যাইত না। তো যাই হোক, এন্ড অফ মে আর ফার্স্ট অফ জুনের ভিতরে আপনারা রোপণ করতে পারবা। স্টিল যারা রোপণ করছেন না, চিন্তা করবা না যে সবে রোপণ করে দিলা করি যে নাই আপনার রোপণ করে দিতে দেখা দেখি, এলা কিচ্ছু নাই। আপনি দেখবা আপনার লোকাল টেম্পারেচার কিলা আছে, ওয়েদার কিলা আছে, তারপরে আপনার যে প্রোটেকশন করতে পারেন, কভার করতে পারেন, এক্সট্রা ব্যাকআপ প্লান্টস থাকে, তাহলে আপনি একটু রিক্স লইতে পারেন। যেমন আমি আমি রইলাম বাট ওলা আঁকি, বাট আশা করি এখন যে এন্ড অফ মে, আমি নর্মালি আসলে 23rd 24th তনের 40 বছর ওই স্টার্ট করি, বাট লাস্ট ইয়ার আমি একটু আর একটু লেটে স্টার্ট হয়েছে। তো দিস ইয়ার আমার আবার নর্মাল আমার যে রোপণ করার যে টাইম আমার লগে যেটা আমারও টাইমেও লাগে, আমি দিস ইয়ার রোপণ করলাম আঁকি, বাট কিছুটা ডিলে হইব আমার খদুর গাছ রইতে আর উড়ির গাছ রইতে, বিকজ এবার একটু প্রবলেম হয়ে গেছে অ্যাক্সিডেন্টাল আমার কিতা টপ বা পটস একটাও সেলার সেলস হয়, এগুলো আমি যে খেয়াল করছি না, আমরা খেয়ালর দোষে অবহেলার দোষে অনেক জিনিস আমরা দোষর কারণে গিয়া মিস্টেক হয়, মিস্টেক হওয়ায় গিয়া গাছ কাঁচালির আরও ক্ষতিগ্রস্ত হয়। তো সেম এবছর আমার হয়েছে প্রবলেম। তো যাই হোক, আমি চেষ্টা করলাম এগুন তোরে রিকভারি করা যায়, বাট কিচ্ছু করার নাই। তারপরে আমি কিতা করছি আবার নতুন বীজ আমি রোপণ করছি। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আর বেশি লম্বা করলাম না, আপনারা দেখেন আমি কেন দেখতে পারলাম আমার কিছু মরসর গাছ, নাগা মরসর গাছ, খাসা মরসর গাছ, ওগুলো আছে, ওগুলো আজকে আমি রোপণ করবো। আর একটা হচ্ছে ইগুলো চাইনিজ পটল, সরি চাইনিজ কুমড়া যেটা আমরা কই ওটা, তো ওইটা আমি রোপণ করার চেষ্টা করবো। অবশ্যই আপনারা দেখুক আমি একটা রোপণ করিয়া দেখাইমো, পরে আপনারা সম্পূর্ণ সবটাই দেখবা, তখন আর ভিডিও লম্বা হইত না, একটা দেখাই দিলে আপনারা বুঝতে পারবা। তো যাই হোক, কাউকে আমার লগে আমি কীভাবে রোপণ করি, তো বিয়ার সকল দেখতে পাওয়া যায়। নর্মালি আসলে আমি ও সাইটে দিয়ে রোপণ করিলাই মরসর গাছ ওটা, আসলে রোটেশন করাটা বালা, কিন্তু কিতা করবো আমার তো স্পেস রোটেশন করা সম্ভব না, এর লগে আর করলাম না। তো চেষ্টা করলাম আর কি ও সেম জায়গাতে রোয়ার। তো ইজ এফ টপ দেখতে পাররা একটা তিনটা গাছ ইনাফ, তিনটা আর টাইট করে রইলে সাইডটা, বাট তিনটা গাছ একই কন্টেনার রইলে ইনাফ। তো বিহার দেখতে পারলাম আমার এখানে কন্টেনার রইল তিনটা, তো তিনটা একটা সাইজ দিছে আপনার কাছে, তিনটা ইজ ইনাফ।
দুইটা রইতে পারলে আরো ভালো, দুইটা যদি রোপণ করেন তে আরো ভালো। তো দেখ আমি তিনটা করে রোপণ করবো, তো আপনারা আমার লগে থাকুক। তো বিয়ার সকল ওদের ধর এখানে ফিশ প্লাট বোন মিল আছে, এরপরে চিকেন প্লাটস ডাক্তাররা চিকেন প্লাটস। তো আপনি অলরেডি একটু আমাদের শার্ট টার দেওয়া মাস এখন দেওয়ার সময় সময় না, একটু আমি টাচিং করলাম দেখতে পারলাম, জাস্ট অল্প একটু টাচিং করতে পারবো, একটা অপশনাল, আপনারা না করলেও সমস্যা নাই। বাট তোরা একটু অথবা যে কোনো একটা দিলে হইব আপনারা, তো একটু হালকা আবার তাহলে যেন কদিন ধরে কুড়ো হয়েছে না, তো আর শার্ট টার দিয়ে রাখছিলাম যেন দেখতে পারলাম, আমি একটু হালকা লুজ করলাম সয়েলটে ও দেখতে পারলাম। এখন আপনারা চাইলে ফার্মিয়ার ম্যানুয়ার ইউজ করতে পারেন, যে কোনো নিউ কম্পোস্ট ইউজ করতে পারেন যদি দরকার লাগে, প্রয়োজন দরকার লাগে মনে করলে, একটু একটা অপশনাল দিলে বালা। তো দেখতে পারলাম আমি একটা কন্টেনার আবার রেডি করছি, ফাইনালি পার্মানেন্ট প্লেসও আমি এখন রোপণ করলাম, একটা গার্ডেন হোক আর কন্টেনার হোক আর টব হোক। তো বিবাহ হইল সুপার গ্রো ফার্মিয়ার ম্যানুয়ার অফারও দিছে, একটা একটা পিস হইলো 5 পাউন্ড আর তিনটা আনলে 12 পাউন্ড। তো একটু আনতে পারবো আপনারা অর্গানিক রিচ নিউট্রিয়েন্টস হওয়ার দেখতে পারা। তো বিয়ার সকলে দেখতে পাররা আমার একটা হলো খালা মরিচ আমার বৌমায় দিছেন দুইটা, দেখতে পাররা খালা মরিচের গাছ কেন দেখতে পাররা। তো আসলে দুইটা এখানে দেখা যার দুইটারে আমি চাইলে আপনারা আলাদা করে রইতে পারবা, আপনারা দুইটা এখানেও রইতে পারবা, কোনো সমস্যা নাই। আর জানি না একটা কিল্লা আসলে সেপারেট করা সম্ভব হন না, আমার সে লাগে আমি সেপারেট না করাটা ভালো, বিকজ সেপারেট করার প্লান্টেশন আরও শক্ত হইব, তো এর লগে কিতা করলাম। তো দেখতে পারলাম বিহার সকল আমি কিতা করলাম এখন দেখতে পাররা। তো এখন দেখতে পারলাম তোটা সাইন যদি আপনারা ফিশ প্লেট বোন অথবা চিকেন প্লেট যে কোনো একটা বা দুইটাও ব্যালেন্স করে দিয়ে দিতে পারেন, ফুলের মাঝে দিতে পারবা, একটু অপশনাল না দিলে কোনো তারা, বাট আপনারা দেখাইলাম তারা নিউ বিগিনার গার্ডেনার যারা আছেন আপনারা চাইলে মেথডটা ইউজ করতে পারেন। আর ওই দোকান ফার্মিয়ার ম্যানুয়ার একটু অপশনাল অথবা কম্পোস্ট ইউজ করতে পারা কোনো সমস্যা নাই। তোরা কিছু দিলা ও দেখতে পারলা দিয়ে একটু মিক্স করিলা এই দেখতে পারলা। এখন আমি কিতা করলাম গাতো আপনারা দিতা নাও করেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তো দেখতে পারলা বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, ও দেখতে পারছেন আমি দুইটা গাছ এইভাবে রইলাম। এখন আপনারা হলো ফ্রেশ কম্পোস্ট হোক অথবা ফার্মিয়ার ম্যানিউয়ার হোক আপনারা দেওয়া কিছু কভার করতে পারবা এইভাবে দেখতে পারলা। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি দুইটা লাগাইছি আরও দুইটা লাগাইয়া দেখাইলাম আপনারা। আরে তো ভিউয়ার্স হল ইটা দেখতে পারা বাস্কেট অফ ফায়ার এটা হয় দেখতে পারা, একটা আমি হোম বেস্ট না আনছিলাম রোপণ করিল মনে। দেখতে পারছেন অলরেডি সার দেওয়া। তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাস্কেট অফ ফায়ার একটা লাগানো হয়েছে আর খালামরসের গাছ দুইটা লাগানো হয়েছে আমার বৌমার দেওয়া, আর এটা দেখতে পারে আমার গড়র বীজ তোনে করা সেরা, এটা হলো সারা হইলো সাবমারিন ইয়েলো চিলি যেটা নাগামরিচর এরমা যেটা দে গ্রান দেখতে পারে রুটস। তো ওটাও আমি অন বিসমিল্লাহি রোপণ করলাম দেখতে পারলাম, একটু ফার্মিয়ার ম্যানুয়ার দেয় আপনারা, ফার্মিয়ার ম্যানুয়ার না থাকলে কোনো সমস্যা নাই, আর তাকেওতে অপশনাল আপনার দিতে চাইলে বালা, এটা একটা অর্গানিক রিচ ফ্যাট জো নিউট্রিশন আছে। তো দেখতে পারলা আমি দিছি। তো এখন হইল গিয়া আমরা তো তিনটা গাছ জো করছি রোপণ করলাম,
দেখতে পালা তিন জাতে তিনটা রোপণ করা হয়েছে। আপনারা একটা কন্টেনার আমি দেখাইলাম সম্পূর্ণ, আর পরে গিয়া ফাইনালটা দেখবা আমি কিতা কিতা রোয়া শেষ করছি, দেখতে পারলা। তা আমি আলাদা টপো বা কন্টেনারও রাখতাম আসতাম আলাদা, কিন্তু রাখলাম না কই তা হোক সেপারেট, নকিতা এক কন্টেনার ওলা তা হোক আমি চাইছিলাম আলাদা গ্রিন হাউস রাখিতাম, বাট আর রাখলাম না একটা। এখন চাইলে আপনারা ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার হোক আর কম্পোস্ট হোক আপনারা এখন এইভাবে মালচিং করে দিবা, টপ ড্রেসিং আমরা কই দেখতে পারা টপ ড্রেসিং এইভাবে করিয়া সুপ্রতিটা কন্টেনার আফাতলা আফলা করি মলচ হয়ে গেল দেখতে পারলা, এইভাবে দেখতে পারলা। তো দেখ গাছ পেশি লতা খেয়ে সিঙ্গল বৈশ্য দিবা, দেখতে পারলা আমি সম্পূর্ণ একটা কন্টেনার কমপ্লিট করছি রোপণ করিয়া। তা আপনারা এইভাবে রোপণ করেন যদি ভালো হইব, আর আমি যেগুলা ফর্মুলা মেথড ইউজ করছি এগুলো আপনারা অপশনাল, চাইলে ইউজ করতে পারেন না ইউজ করতে পারেন, ডাইরেক্ট আপনারা করতে কুইট দেয়া আপনারা রইলতে পারবা, কিছু না দিলে ওইব এখানে অলরেডি একটা মাঝে ফার্টিলাইজার আছে, বাট একটা করলে একটু বালা কাছর লাগে আরও ভালো হইতে পারে ওখানেও আর কি, এখন তো না কারণ তাড়াতাড়ি বড় হইব অথবা ফল ফলন ধরবো ওখানে আর কি। আর তো বাদ বাকি হইলো ওয়েদার বালা যত হইব অত বলা, তো দেখতে পারলা রোবা বাকি আমি সব কমপ্লিট করিয়া যাই মই গেলা। আসসালামু আলাইকুম এগেইন, আপনারা রাস্তা জানাইলাম বিবার সকাল আপনারা দেখতে পারছেন কেন আমি ফার্স্টটা গাছ রইলছি, আসলে তিনটা বা চারটা ইনাফ হইল না, তারপরে ফার্স্টটা রইলছি, তারপরে গ্যাপ গ্যাপ দেখতে পারা যতটুকু আছে। তো এইগুলো আমি বেশি ক্রাউডই করবার দিতাম না, এর লগে আমি রয়েছি। আপনারা যারা বিগিনার বা নিউ গার্ডেনার আপনারা ইলা রইলে আমি রেকমেন্ডেড নাই, আমি কইম এখানে গাছ হয়তো মিনিমাম তিনটা বা দুইটা, তিনটা ইনাফ বা দুইটা, আর বেশি রোয়া ঠিক নাই। আর আপনারা যে ছাটাই বাটাই করিয়া রাখতে পারেন তাহলে রইতে পারবা। তো আমি কি তা করছি এগুলা এই যে এখানেও দেখা দুই জাতর নাগামরিচ, একটা হইল নাগামরিচ আমার এক বইনে দিস তাসলিমা বইনে যতনে দিছিলা, তাসলিমাজ কিচিন তনে দিছিলা বীজ কত বছর, তো বীজ তনে ছাড়া করা, তো ওগুন রয়েছি। আর দুইটা আমার লোকাল আমার সাসিয়ে দিছিলা যে মুরগা নাগা যেটা আমরা হয় মুরুঙ্গা স্কর্পিয়ন নাকিটা, তো ওটা দুইটা, তো ওইল মুরগা নাগা দুইটা আর ওইল তিনটা পড়ে গেছে তাসলি মাছ কিচেনর নাগা। তো যাই হোক তিনটা ফার্স্টটা নাগা মরিস দেখতে পাররা, তো ফার্স্টটাও আমি এইবার ডিসিশন করছি কন্টেনারও রইলতাম, তো কন্টেনারও রয়েছি, তো দেখতে পারা না দেখা যাক কিন্তু হয় এখন বাড়া থাকবো এখন কোনো গ্রিন হাউস থাকতো না, তো দেখতে পারলা ফার্স্টটা নাগা মরিস অন্য রয়েছি দুই জাতর। আর বিয়ার সকলে দেখো কা খালা খাসামরিচ, এরপরে সাবমেরিন বাস্কেট অফ ফায়ার খাসামরিচ তিনটা, খাসামরিচ তিনটা, এবার আমার খাসামরিচের গাছ খুব শর্ট ও ছয়টা লাগাইছি। আর এখানে ইয়ে পাইছো নাগামরিচ দুই জাতর দুইটা, আর যাস্তি মাছ কিচেনের দুইটা, আর একটা হইল আমার লোকেল সাইসিয়া দেওয়ার মুরগা নাগা একটা, তো এখানে দুই জাতর দুইটা আছে। আর এখানেও দেখছো সাবমারিন এই তিনটা হইলো সাবমারিন নাগা চিলিজ একটা, মানে হলুদ ইয়ালো চিলিজ একটা, ইয়ালো চিলি নাগা মরিচর স্মেল বা গ্রান একটা করে ওটা তিনটা ওখানে রয়েছে। তো দেখতে পারলা বিয়ার সকল আপনারা লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা ভাষা থাকল নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। তো আজকের দেখতে পারলা আমি কিতা কিতা রোপণ করলাম, আশা করি আপনারা সে বলা লাগবো। তো যাই হোক আজকের মতো আপনারা স্যার ভিডিও লম্বা করলাম না, ওখানেও শেষ করতাম, সেরকম ভালো থাকুক আর সুস্থ থাকুক, এই কমনা বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।